নৈতিক শিক্ষা। তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় দেখলে তা সে তার হাত দ্বারা প্রতিহত করবে, যদি তা সম্ভব না হয় তবে মুখ দ্বারা প্রতিহত করবে, তাও যদি করতে না পারে তাহলে অন্তর দিয়ে তা ঘৃণা করবে, আর এ হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করা দুর্বলতম ঈমান। আল হাদিস। আজকের অনলাইন ক্লাসে তোমাকে স্বাগতম জানাই যে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছ। আমি আজকের যে ক্লাস নিব সেই ক্লাসটার সাথে পরিচিত হয়নি প্রথমে। আমরা আজকে আলোচনা করব বিজ্ঞান বইয়ের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় অম্ল ক্ষারক অলবণ, এই অধ্যায়টাকে নিয়ে। আমি অতীতে এই অধ্যায়ের উপরে জ্ঞানমূলক অনুধাবনমূলক একটি ক্লাস দিয়েছিলাম, তোমরা আশা করি সেই ক্লাসটি দেখেছ, এবং যে প্রশ্নগুলো ওই অনুধাবন এবং জ্ঞানমূলকের জন্য দেওয়া হয়েছিল ধাপে ধাপে আমি যখন এই ক্লাসটার এই অধ্যায়টার উপরে ক্লাস নিব তখন সবগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আজকের যে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই অধ্যায় থেকে আমরা কী কী জানতে পারবো সেই জিনিসটা একটু জেনে নিই। খেয়াল করো, আমরা এই অধ্যায় থেকে অম্ল ক্ষারকের বৈশিষ্ট্য এগুলো জানতে পারবো। প্রথমে আমি এখানে লিখেছি অ্যাসিডের বৈশিষ্ট্য, দুই নম্বর পয়েন্ট হইতেছে ক্ষারকের বৈশিষ্ট্য, তিন নম্বর পয়েন্ট আমরা এখানে বলছি লবণ এবং প্রশমন বিক্রিয়া, এবং লাস্ট অফ অল আমরা জানতে পারবো অম্ল ক্ষারক লবণের গুরুত্ব। শুধুমাত্র এই চারটা বিষয় যদি আমরা ভালোভাবে আয়ত্ত নিতে পারি তাহলে এই অধ্যায়টাকে খুব ভালোভাবে আমরা আমাদের পরীক্ষার জন্য ব্যবহার করতে পারব। তো এই ছিল আজকের ক্লাসের ইন্ট্রোডাক্টরি অপশন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সেটি বিষয়টা হচ্ছে অ্যাসিড বা অম্ল। অ্যাসিড এবং অ্যাসিড বা অম্ল, অ্যাসিড কাকে বলে, সংজ্ঞা কী, এবং কীভাবে আমরা অ্যাসিডকে শনাক্ত করতে পারি, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পুরো ভিডিওটা দেখবে। তো খেয়াল করো শিক্ষার্থী, প্রথমে আমরা জেনে নিব অম্ল বা অ্যাসিড কাকে বলে। অম্ল বা অ্যাসিডের সংজ্ঞা এখানে উপস্থাপন করা হয়েছে, যে সকল যৌগে ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বিদ্যমান রয়েছে তাদেরকে অ্যাসিড বলে। ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, অর্থাৎ যে যৌগের মধ্যে হাইড্রোজেন থাকবে এবং সেই হাইড্রোজেনকে ধাতু দ্বারা প্রতিস্থাপন করা সম্ভব বা যাবে। তো খেয়াল করি আমরা এখানে তিনটা যৌগকে আমি উপস্থাপন করছি, তোমরা দেখতে পাচ্ছ প্রথম যৌগটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, দ্বিতীয় যৌগটা হাইড্রোজেন সালফেট, এবং তৃতীয় যৌগটা হচ্ছে হাইড্রোজেন নাইট্রেট। এই তিনটা যৌগকে আমরা অ্যাসিড বলা যাবে কি না সেই বিষয়টা একটু যাচাই করে দেখবো সংজ্ঞার সাহায্যে। তোমরা একটু খেয়াল করো, সংজ্ঞার মধ্যে দেওয়া আছে যে সকল যৌগে ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন রয়েছে, তাহলে এই তিনটা যৌগের মধ্যেই কিন্তু হাইড্রোজেন পরমাণু আছে, তা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তিনটা যৌগের মধ্যেই কিন্তু হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু হাইড্রোজেন পরমাণু থাকলেই যে তাকে অ্যাসিড বলবো আমরা এমন কিন্তু নয়। দুই নম্বর যে শর্তটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এই হাইড্রোজেন পরমাণুকে ধাতু দ্বারা প্রতিস্থাপন করার যোগ্যতা থাকতে হবে। তাহলে এই তিনটা হাইড্রোজেন পরমাণু, তিনটা যৌগের যে তিনটা হাইড্রোজেন পরমাণু আছে সেই হাইড্রোজেন পরমাণুগুলোকে যদি ধাতু দ্বারা প্রতিস্থাপন করা যায় তখন এই তিনটা যৌগকে আমরা অ্যাসিড বলতে পারবো। তো খেয়াল করে দেখি আমরা একটু যাচাই করে তিনটাকে হাইড্রোজেন দ্বারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা যায় কিনা ধাতু দ্বারা। তোমরা সবাই জানো সোডিয়ামটা হচ্ছে একটা ধাতু, প্রথম যৌগের সাথে যদি আমি সোডিয়ামকে যুক্ত করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো অবশ্যই যে এই সোডিয়ামটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস। তাহলে এই যৌগের জন্য আমরা দেখতে পাচ্ছি, প্রথম যৌগটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেন আছে এবং এই হাইড্রোজেনকে ধাতু প্রতিস্থাপন করতে পারছে। সুতরাং এই প্রথম যৌগটাকে আমরা অ্যাসিড নাম দিতে পারি, এটার নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। শিক্ষার্থীরা খেয়াল করো, দুই নম্বর যে যৌগটাকে আমি এখানে লিখেছি তোমরা জানো এটা সালফিউরিক অ্যাসিড, আমরা আপাতত এটার নাম দিলাম হাইড্রোজেন সালফেট। দেখি আমরা এটা অ্যাসিডের শর্ত দিয়ে পূরণ করে কিনা। প্রথম শর্তটা তো অবশ্যই পেয়ে গেছে, বা দ্বিতীয় শর্ত সেটা হচ্ছে যে ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনকে ধাতু প্রতিস্থাপন করতে পারে কিনা। খেয়াল করে দেখো, এই যে সোডিয়াম ধাতুটা, এই সোডিয়াম ধাতু দ্বিতীয় যৌগের হাইড্রোজেনকে কিন্তু সরাতে পারে। কীভাবে পারে দেখো, এই যে হাইড্রোজেনকে সরিয়ে, এই সোডিয়ামটা হাইড্রোজেনকে সরিয়ে সোডিয়াম সালফেট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করেছে। সুতরাং এই যে দুই নম্বর যে যৌগ, সেই যৌগটাকে আমরা অ্যাসিড বলতে পারি, কারণ এই যৌগের মধ্যে রয়েছে হাইড্রোজেন পরমাণু এবং সেই হাইড্রোজেনটা ধাতু দ্বারা প্রতিস্থাপন যোগ্য, এবং এই যৌগটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তিন নম্বর যে যৌগটা দেওয়া আছে HNO3, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আমরা জানি, আপাতত তার নাম দিলাম হাইড্রোজেন নাইট্রেট। যদি অ্যাসিডের শর্ত দুটো পূরণ করে তবেই তাকে আমরা অ্যাসিড বলতে পারবো। প্রথম শর্তটা তো অবশ্যই পূরণ করেছে, তার মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে, বা দ্বিতীয় শর্তের দিকে আমরা একটু দেখি। যদি এই যৌগটার সাথে ধাতু যুক্ত করি, এখানে আমি সোডিয়াম ধাতুকে ব্যবহার করছি, তুমি অন্য যে কোনো ধাতুকে ইউজ করতে পারো, তুমি অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম, যে কোনো ধাতুকে এখানে ব্যবহার করতে পারো। তো আমি এখানে সোডিয়ামকে নিয়েছি, দেখো এই সোডিয়ামটা কীভাবে কী করবে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, অর্থাৎ এই যৌগের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনযোগ্য। যদি আমরা বিক্রিয়াটার উৎপাদের দিকে তাকাই তাহলে দেখবো এই সোডিয়ামটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সোডিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করেছে। সুতরাং এই তিন নম্বর যৌগকে আমরা অ্যাসিড বলতে পারি, এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড।
আশা করি শিক্ষার্থীরা অ্যাসিডের পরিচয়টা তোমরা বুঝতে পারছো খুব সহজে সুন্দরভাবে আমি বিষয়টাকে তোমাদের সামনে উপস্থাপন করলাম পরবর্তীতে আমরা অ্যাসিড সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো আসলে আমরা ক্লাসের পরবর্তী অংশটুকু একটু দেখে নিই খেয়াল করো শিক্ষার্থীরা অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই অ্যাসিডের বৈশিষ্ট্য এক নাম্বার হচ্ছে অ্যাসিড টক স্বাদযুক্ত যেটা আমরা একটু আগে ভিডিওতে দেখেছিলাম অ্যাসিড সাধারণত টক স্বাদযুক্ত হয় দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নীল লিটমাসকে লাল করে অ্যাসিডের অ্যাসিড দ্রবণে মানে অ্যাসিডযুক্ত কোনো দ্রবণে যদি আমরা নীল লিটমাস পেপারটাকে ডুবাই তাহলে সেই নীল লিটমাস পেপারটা লাল বর্ণ ধারণ করবে আগের ভিডিওতে আমরা এই জিনিসটাকে ভিজুয়ালাইজড করছি আশা করি তোমরা এই বিষয়টা অনুধাবন করতে পারছো টক স্বাদযুক্ত বলতে বোঝায় আমরা যে ফল ফলাদিগুলো ব্যবহার করি সবগুলো মোটামুটি টক স্বাদযুক্ত এবং সেই টক স্বাদযুক্ত ফল কারণ এই ফলগুলোর মধ্যে রয়েছে অ্যাসিড তিন নাম্বার বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে যেটা অ্যাকচুয়ালি ব্রনস্টেড লাউডের প্রোটোনীয় মতবাদ অনুসারে এই কথাটাই বলা হয়েছে যে অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস বা হাইড্রোজেন আয়ন দান করে দেখো আমরা এখানে দুইটা অ্যাসিডকে দেখিয়েছি হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যখন আমরা জলীয় দ্রবণে দিব তখন এইচ প্লাস এবং সিএল মাইনাস উৎপন্ন করবে অর্থাৎ এই হাইড্রোজেন ক্লোরাইড যৌগটা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করছে একইভাবে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে যখন আমরা জলীয় দ্রবণে দিব পানিতে দিব তখন এই সালফিউরিক অ্যাসিডটাও এইচ প্লাস উৎপন্ন করবে তো দুইটা যৌগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে এইচ প্লাস উৎপন্ন হয়েছে এরকম যে কোনো অ্যাসিডকে যদি আমরা জলীয় দ্রবণে দেই তাহলে এই এইচ প্লাস আয়নটা উৎপন্ন করবে এটা হচ্ছে অ্যাসিডের তিন নাম্বার একটা বৈশিষ্ট্য কমন বৈশিষ্ট্য অ্যাসিডের চার নাম্বার বৈশিষ্ট্যর দিকে আমরা একটু তাকাই যে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি খেয়াল করো এখানে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে একটা ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার এটা আমরা ক্ষারের বৈশিষ্ট্য বা ক্ষার নিয়ে যখন আলোচনা করবো তখন তোমরা বুঝতে পারবে তো এই ক্ষারের সাথে যখন এই যৌগটা অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বিক্রিয়া করেছে তখন সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করেছে সুতরাং এই সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে লবণ H2O হচ্ছে পানি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে অ্যাসিডের মোস্ট কমন একটা প্রপার্টিস হচ্ছে এই বিক্রিয়াটা অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি অ্যাসিডের সাথে যখন ক্ষারক যুক্ত হবে তখন লবণ ও পানি উৎপন্ন হবে এটা হচ্ছে অ্যাসিডের চার নম্বর বৈশিষ্ট্য আমরা দেখি পরবর্তী বৈশিষ্ট্যটা কী অ্যাসিডের পিএইচের মান সাতের চেয়ে কম হয় অ্যাসিডের পিএইচ পিএইচটা হচ্ছে একটা স্কেল যে স্কেল দিয়ে আমরা অ্যাসিডের মাত্রা মাপতে পারি আমরা যেমন কোনো পদার্থের পরিমাণটা মাপার জন্য বিভিন্ন স্কেল ব্যবহার করি ঠিক একই রকম অ্যাসিডের শক্তিমাত্রা মাপার জন্য স্কেলটা হচ্ছে পিএইচ তো পিএইচটা সাতের চেয়ে কম এই পিএইচ সম্পর্কে পরবর্তী ক্লাসগুলোতে তোমরা আরও বিস্তারিত বুঝতে পারবে আপাতত এই লাইনটা মুখস্থ রাখবে অ্যাসিডের পিএইচের মান সাতের চেয়ে কম ছয় নম্বর বৈশিষ্ট্য ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আমরা প্রথমে যখন অ্যাসিডের সংজ্ঞা দেখেছিলাম তখন ওই সংজ্ঞার উদাহরণের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি যে অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এখানে যে ছয়টা বৈশিষ্ট্য দেওয়া আছে এই ছয়টা বৈশিষ্ট্য তোমরা খাতার মধ্যে লিখে নিবে যে কোনো একটা যৌগকে যখন অ্যাসিড ব্যাখ্যা করার জন্য বলা হবে তখন তুমি ছয়টা বৈশিষ্ট্যের মধ্যে তুমি যতটা তোমার মনে থাকবে ততটা লিখে দিতে পারো উদাহরণের মাধ্যমে লিখে দিলে আরও ভালো যেমন তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে H2SO4 একটা অ্যাসিড ব্যাখ্যা করো তো সেক্ষেত্রে তুমি দুই মার্কের জন্য এটা আসতে পারে অথবা তিন মার্কের জন্য এই প্রশ্নটা করা হতে পারে যে উদ্দীপকের এই যৌগটি অ্যাসিড কিনা বিশ্লেষণ করো বা উদ্দীপকের যৌগটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এক্ষেত্রে তুমি এই ছয়টা বৈশিষ্ট্যকে তুমি উল্লেখ করতে পারো সুতরাং খুব ভালোভাবে এই ছয়টা বৈশিষ্ট্য মাথার মধ্যে রাখবে এবং খাতার মধ্যে লিখে শিখবে অ্যাসিডের যে ছয় নম্বর বৈশিষ্ট্য দেওয়া আছে ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এটাকে দেখানোর জন্য আমি আর একটু তোমাদের সাথে আলোচনা করছি যে অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই তিনটা অ্যাসিডের সাথে যখন আমরা ধাতুকে যুক্ত করব তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ধাতুকে যুক্ত করলে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস একইভাবে সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমরা ধাতুর বিক্রিয়া করাই তাহলে একইভাবে দেখো এই যে শেষের দিকে যে এই যৌগটা হচ্ছে হাইড্রোজেন সুতরাং এই হাইড্রোজেন তৈরি করেছে নাইট্রিক অ্যাসিডের সাথে যদি আমরা ধাতুর বিক্রিয়া করাই তাহলে একইভাবে কী উৎপন্ন করবে হাইড্রোজেন উৎপন্ন করবে তাহলে তিনটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে এটা হচ্ছে অ্যাসিডের একটা সাধারণ বৈশিষ্ট্য তো আশা করি অ্যাসিড সম্পর্কে আমি আজকের ক্লাসে যা আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তোমাদের জন্য
আরো কিছু মজার বিষয় আছে যে কয়েকটি ফল অ্যাসিড যুক্ত ফল তোমরা এই যে চার্টের মধ্যে অ্যাসিড দেখতে পাচ্ছ অ্যাসিড যুক্ত ফল এগুলো একটু নাম মনে রাখবা এগুলো এমসিকিউ এর জন্য কাজে লাগতে পারে তোমাদের বই থেকে এগুলো নেওয়া হয়েছে তুমি চাইলে বই থেকে শিখতে পারো এখানে আমি কয়েকটা ফলের নাম লিখেছি এবং ওই ফলের মধ্যে কোন অ্যাসিড উপস্থিত আছে সেটা লেখা হয়েছে পাশাপাশি তোমাদের জন্য আরো কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাসিড কি আমি এখানে উপস্থাপন করেছি অনেকগুলো অ্যাসিড প্রায় 20টা অ্যাসিডের নাম এবং তার সংকেত দেওয়া আছে তুমি যতটুকু পারো শিখে নিবে বিশেষ করে এই প্রথম দিকের যে অ্যাসিডগুলো তার সংকেতগুলো ভালোভাবে নাম সহ সংকেত দাম উপস্থাপন করবে এবং তুমি যদি পারো তাহলে সবগুলো অ্যাসিডের নাম উপস্থাপন করে রাখতে পারো এটা তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু অবশ্যই অবশ্যই কাজে লাগবে তো যাই হোক এতক্ষণ পর্যন্ত তুমি ধৈর্য সহকারে আমার এই ক্লাসটা দেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আমার এই ভিডিওটি যদি বা ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক দিবে তোমার মূল্যবান মতামত বা তোমার যদি কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ